1971 সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এখন চলছে বিদেশি বন্ধুদের সম্মাননা অনুষ্ঠান। সেখানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভি ওয়ার্ল্ড এর সৌজন্যে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ছিলেন এবং বিজয় অর্জনে যারা আমাদের পাশে ছিলেন এবং আমাদের সেই সময় যে সমস্ত মানুষগুলি নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। আজকে সেই সব বিদেশি বন্ধুদের সম্মাননা দেবার জন্যই আজকের এই অনুষ্ঠান। কাজী অনুষ্ঠানে যারা উপস্থিত সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মূলত আজকের এই অনুষ্ঠানটি আপনারা জানেন আমাদের প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব তারই এই সম্মাননা বিতরণ করবার কথা ছিল এবং তার নামেই এই সম্মাননা প্রস্তুত করা হয়েছিল। অত্যন্ত দুঃখের বিষয় যে তিনি গত 20 মার্চ আমাদেরকে, বাংলাদেশের জনগণকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে ইন্তেকাল করেছেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তিনি আমাদের মাঝে নেই, কিন্তু যেহেতু এই অনুষ্ঠানটি তার নামে তার জন্য করা হয়েছিল, কাজে এই অনুষ্ঠান আমরা, বিশেষ করে এই সম্মাননা তার নামেই আমরা উৎসর্গ করেছি এবং তার নাম রেখেই আমরা বিতরণ করেছি। কারণ তিনিও একজন মুক্তিযোদ্ধা, সংগঠক ছিলেন, কাজী তার প্রতি এই সম্মান দেখিয়ে আমরা এই অনুষ্ঠানটা তার জন্য উৎসর্গ করলাম। বাংলাদেশের স্বাধীনতা দীর্ঘদিনের সংগ্রামের ফসল। আজকের দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আমাদের চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামানকে শ্রদ্ধাভরে স্মরণ করি। মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের সকলকে, আমাদের লাখো মা বোন যাদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রোতা মণ্ডলী, 1971 সালে 25শে মার্চে কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ ও নিরস্ত্র বাঙালির উপর অসম যুদ্ধ চাপিয়ে দেয়। তারা নির্বিচারে মানুষ হত্যা শুরু করে। সেই দুঃসহ কঠিন সময়ে বাংলাদেশের বিপন্ন, অত্যাচারিত, অসহায় মানুষের আর্তি আমাদের যারা বিদেশি বন্ধু তাদেরকেও বিচলিত করেছিল। বহু দূরে থেকেও স্বাধীনতা ও ন্যায় বিচারকামী একটি জনগোষ্ঠীর পাশে এসে দাঁড়াতে আমাদের বন্ধুরা এতটুকুও কুণ্ঠাবোধ করেননি। গণহত্যা, ধর্ষণ, লুটতরাজ সহ এমন কোনো ঘৃণ অপরাধ নেই যা বাঙালি জাতির উপর সে সময় নেমে আসেনি। বাঙালি জাতি সেই ক্রান্তিকালে আপনাদের সর্বাত্মক সহযোগিতা ও সহমর্মিতা আমাদের জন্য সবথেকে বেশি প্রয়োজন ছিল। কাজে আপনারা এগিয়ে এসেছিলেন, আপনাদের নিরলস প্রচেষ্টায় বিশ্ব বিবেক জাগ্রত হয়েছিল। আমরা এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ ও চিরঋণী। আপনাদের এই অবদান, আপনাদের এই ঋণ তা কখনো পরিশোধ করার নয়। তবু কৃতজ্ঞতা বোধ হিসেবে এবার আমরা যখন নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করি তখনই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আমাদের বিদেশি বন্ধুদের সম্মাননা দেব। তার জন্যই পর্যায়ক্রমে এই সম্মাননা প্রদানের উদ্যোগ আমরা গ্রহণ করি। সম্মানিত শ্রোতৃবৃন্দ, বাংলাদেশ নামক এই ভূখণ্ডে হাজার বছর ধরে বাঙালি জাতি বসবাস করছে। বিভিন্ন জাতিগোষ্ঠীর সংমিশ্রণে বাঙালি জাতির একটি নিজস্ব জীবন প্রণালী তৈরি হয়েছে। জাতি, ধর্ম, জলবায়ু এবং আর্থসামাজিক নানা উপকরণ বাঙালির এই আলাদা বৈশিষ্ট্য তৈরিতে অবদান রেখেছে। আমাদের সংস্কৃতির এই সৌন্দর্য অনাদিকাল ধরে বহির্বিশ্বকে আকৃষ্ট করেছে। আমরা বিদেশি প্রভাব গ্রহণ করেও নিজস্ব বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য বজায় রেখে আমাদের ভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছি। আমরা আমাদের নিজস্ব খ্রিস্টীয় সংস্কৃতির জন্য গর্ববোধ করি।
এ কারণে সুদীর্ঘকাল যাবৎ বাঙালি জাতির সুপ্ত আকাঙ্ক্ষা ছিল একটি স্বাধীন ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করা এবং নিজেদের একটি ভূখণ্ড স্বাধীন সার্বভৌম একটি দেশ গড়ে তোলা। একটি স্বতন্ত্র সমৃদ্ধ জাতিসত্তা এবং নবগঠিত পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও আমরা 1947 সালে দেশ বিভাগের পর কেবল বঞ্চনা ও বৈষম্য পেয়েছিলাম। আমাদের ভাষা সংস্কৃতির উপর বারবার আঘাত এসেছিল। আমরা অবহেলা, অমর্যাদা ও চরম অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছিলাম। বাঙালি জাতি তার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একতাবদ্ধ হয়ে অধিকার আদায় সংগ্রাম পরিচালনা করে। 1970 সালের 7 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হয়। সুযোগ আছে সব অবিচার সংশোধনের, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরের পরিবর্তে আমাদের উপর চাপিয়ে দেয় একটি যুদ্ধ। অকুতোভয় বাঙালি জাতি এই নৃশংস আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে 1971 সালে 26শে মার্চ জাতীয় স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এই অসম যুদ্ধে মানবতা বিরোধী এমন কোনো অপরাধ নাই যা আমাদের জনগণের উপর নেমে আসেনি। আমাদের জনগণ যখন মরণপণ যুদ্ধে লিপ্ত, সে সময় আমাদের বিদেশি বন্ধুদের কাছ থেকে আমরা অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা পেয়েছিলাম। আমাদের সংগ্রাম আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনসমর্থন পেয়েছিল। বিশ্ব গণমাধ্যমে আমাদের দেশের নির্যাতিত মানুষের দুঃখ দুর্দশার কথা যেভাবে তুলে ধরা হয়েছিল, পাশাপাশি সেই বাঙালি জাতির মুক্তিযুদ্ধের অসীম সাহসের কথাও তুলে ধরা হয়েছিল। আমাদের বিদেশি বন্ধু যোদ্ধা বাংলাদেশের নিরীহ জনগণের উপর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হন। আপনারা আমাদের বন্ধুরা নিজ নিজ দেশের সরকারের উপর চাপও প্রয়োগ করেন এবং তাদের দৃষ্টিভঙ্গির উপরও প্রভাব ফেলতে সক্ষম হন। বিভিন্ন শ্রেণী পেশা বয়সের বিদেশি বন্ধুরা শর্তহীন এবং স্বতঃস্ফূর্তভাবে সমর্থনের হাত বাড়িয়েছিলেন। এক্ষেত্রে ধনী গরিব উন্নত অনুন্নত কোনো ভেদাভেদ ছিল না। আধুনিক বিশ্বের ইতিহাসে এমন এক নজিরবিহীন রক্তপাত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, তেমনি নজিরবিহীন আমাদের বিদেশি বন্ধুদের অকুণ্ঠ সমর্থন। সুদীপবৃন্দ, সমতা, গণতন্ত্র, সুষম উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার এবং আইনের শাসন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে উদ্বুদ্ধ করেছিল। স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রণীত আমাদের সংবিধানে এসব নীতি ও আদর্শের যথাযথ প্রতিফলন ঘটে। বাঙালি স্বাধীনতার মূল মন্ত্র ছিল বিশ্বজনীন মূল্যবোধে উজ্জীবিত একটি সমতাভিত্তিক, অসাম্প্রদায়িক, উদার ও উন্নত সমাজ ব্যবস্থা নির্মাণ, যা ব্যক্তি ও সমষ্টির সুপ্ত সৃষ্টিশীলতা বিকাশকে সাহায্য করবে, পরিস্ফুটিত করবে। আপনাদের আজ আনন্দের সাথে বলতে চাই, আমরা আমাদের দেশকে ঠিক এই আদর্শের ধারায় এগিয়ে নিয়ে যাচ্ছি।